গুড মর্নিং, যে ফেব্রুয়ারি 5 তারিখ, আমি সরস্বতী পুজো উঠে পড়েছি সকাল সকাল। বাড়িতে পুজো আছে, সরস্বতী পুজো হবে, তারপরে আশেপাশে বেরোবো। ফ্রেশ হয়ে কী করছি সবই দেখাবো, চলো। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, তারা সেজে গুজে চলে এসছে। দেখো কুচা, আর কুচার দিদি, এই যে মা ফল কাটাকাটি করছে। এই হচ্ছে আমাদের ঠাকুরের ঘর, পুজো শুরু হয়ে গেছে, ঠাকুর মশাই এসে গেছে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো, দেখাবো তো অবশ্যই কোথায় যাচ্ছি। ঠিক আছে, যাই হোক, এনে এসছি যেখানে আসার কথা ছিল, তো কোথায় এসছি সেটা তো দেখাবো। ফোকস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ সুব্রত সরকার চ্যানেল। আমি অনুরোধ মন্ডল, ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, চেষ্টা করছি নিজের মতো করে ব্লগটাকে করার। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কে? এটা মোজো। আচ্ছা, এবার হয়তো সবাই বুঝে গেছো আমি কোথায় আছি। আমি কৌশিকদার বাড়িতে আছি, আজকে পুজো রয়েছে, সরস্বতী পুজো হবে। জোগাড় জানতে কী হয়েছে, প্যান্ডেল করা হয়েছে উপরে ছাদে, তো সবই দেখাবো। তোমরা, এটা জিটু, জিটু এখানে জোগাড় জানতে করছে। এখানে ফল কাটাকাটি চলছে, তো এখানে অনিরুদ্ধ কি একটা করছে, বলেনি এখনো কি করছে, কিছু একটা করছে। সারপ্রাইজ! আচ্ছা, এখন উপরে দেখলে সবাই কি হচ্ছিল, এবার নিচে যাচ্ছি, নিচে কিছু চলছে, যেখানে রান্না বান্না চলছে। কি হচ্ছে, ফ্রাইড রাইস, তোমরা দেখতেই পেয়েছো। তো আমাদের পুজো শুরু হয়ে গেছে, তো অঞ্জলি শুরু হচ্ছে, দাদা রয়েছে। সরস্বতী পুজো ভালোই কাটছে, সবাই মিলে বেরিয়েছি একটু, অনিরুদ্ধ ফটো ফিট করছে, আর এদিকে অরিন্দার, এখানে অতনুজা ফোন করছে, এখানে অনিরুদ্ধ ছবি তুলছে, আর ওদিকে ওখানে দীপদা রয়েছে, এখানে সুমিতদা, একটা ছবি আমিও তুলবো আর সেটা পোস্ট করবো, দেখিয়ে নেবো, দেখিয়ে দেবো ইনস্টাতে, দিয়ে দেবো। চল, অনেক ঘোরাফেরা হলো, ফটো শ্যুট হলো, খাওয়া দাওয়ার পালা সবই দেখ, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে।
কিছু হলো, এবার বাড়ি আবার পালা। তো এখানেই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা।